ওটা দেখাইলেন আইতে পারে বুঝছি বাটপাড়া আছে টাকা দিও রাখো রে মোবাইল আছে তো মোবাইল তো আছে নাম্বার আছে তো আর রাত্রেও ফোন আইতে পারে বুঝছো রে কালকে আইতে পারে বুঝছো রে শুধু ভিডিও রয়ে গেছে যারা রাইটে হইতে পারে খাইলেও ফোন আইতে পারে না এখন আর নাম্বার দেওয়ার নাই লাইভ দিয়েছি শেষ করে দিয়েছি ক্যামেরা এখন তো লাইভ না এখন দেখো তো এরে ভিডিও রয়ে গেছে এখন রাইতো ফোন আইতে পারে খাইলেও আইতে পারে খুশিও আইতে পারে ভিডিও আছে বুঝছো আইছে না ফোন আইতে পারে আমরা আছি গাছুটুলা এলাকায় আপনারা দেখেন যে খাবারের জন্য মানুষ কি হাহাকার করছে কেউ মুল্লাপাড়ায় গাছুটুলা মুল্লাপাড়ায় কেউ খাবার নিয়ে আসলেই কিন্তু মানুষ পাগলের মতো ছুটে যাচ্ছে মানুষ খাবারের অভাবে আছেন হাহাকার করছেন মানুষ একমুঠো খাবারের জন্য দেশ বিদেশে যারা আছেন অবশ্যই আপনারা বন্যার্তদের পাশে দাঁড়াবেন সাহায্য সহযোগিতা করবেন সেই প্রত্যাশা আশা আমরা রাখছি দেখেন সামান্য খাবার নিয়ে আসলেই কিন্তু মানুষ পুরো এলাকা জুড়েই কিন্তু মানুষ ছুটে আসেন কিছুক্ষণ আগে আমরা একটি লাইভ দিয়েছি মানুষকে সাহায্যের জন্য নাম্বার দিয়েছি সরাসরি অনেক মানুষ প্রায় 1000 নাম্বার আমরা দিয়ে দিয়েছি আপনাদের কাছে আপনারা হয়তো সেটাও দেখেছেন তো প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা সবসময় চেষ্টা করি সরাসরি ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করতে সরাসরি আজকের এই লাইভটি সিলেটের মুল্লাপাড়া এবং গাছুটুলা এলাকা থেকে আপনাদের কাছে এটা উপস্থাপন করলাম দেশ বিদেশে যারা আছেন এই ভিডিওটি দেখছেন যে এখানে কিছু মানুষ খাবার নিয়ে আসছিলেন এবং আমি একটি লাইভ করেছিলাম সরাসরি নাম্বার দিয়েছি আমার প্রবাসী ভাই বন্ধুদের জন্য যারা সাহায্য সহযোগিতা করবেন সরাসরি তাদের কাছে করতে পারবেন আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা এই খাবার নেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ বেরিয়ে আসছেন বিভিন্ন জায়গা থেকে এদিকে দেখেন অনেক মানুষ আসছেন কিন্তু খাবার অনেকে পেয়েছেন অনেকে পাননি খাবার পাইছুনি খাবার কজনে দিছে গাড়ি লিয়ানো আইলো কজনে দিছে খাবার মানুষ কতজন হইব মানুষ হইব কত মানুষ এখানে আছে কিতাব আছে স্যার কিতা আপনার শরীরের অবস্থা কিতা ফ্যামিলির মানুষ কজন রুজি রুজি খেয়ে করে দে কিতা করে হ্যাঁ যোগালি কাম করিয়া চলেনি সাহায্যর দরকার নেই আপনার আমরা ওই ভিডিও করিয়া আপনার নেটো সারিয়া দিলে মোট ফোন নম্বর দিমু যদি এখন সাহায্য করো না আপনারা করবা ঠিক আছে নাম্বারটা কইলা করবা আব্দুর রশিদ মন্টু বাসা কোন জায়গাত ও বিক্রি ফানিত নি ফানিত তিন খানি কতজনে ভাইছেন খানি কতজনে ভাই খানি দেনা নি এই যে সব মানুষ তো খানির লাগি হয়েছে খানির লাগি ও সাইড থেকে এটা কিন্তু খবর পাইয়া আইসুন নি সব এই যে খাবার অনেকেই পাচ্ছেন না খাবার নিয়ে অনেকে আসছেন কিন্তু কেউ পাচ্ছেন কেউ পাচ্ছেন না মানুষ খাবারের জন্য হাহাকার করছেন বিশুদ্ধ পানি নেই খাবার কোনো ব্যবস্থা নেই দোকানপাটে জিনিসপত্রের দাম অনেক বেশি টাকা পয়সা নেই সব মিলিয়ে বাসা বাড়িতে প্রচুর পানি রয়েছে কিন্তু
মানুষ এখনো হতাশায় ভুগছেন, হতাশায় আছেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে আমরা মোল্লাপাড়া গাছুটুলা থেকে আপনাদেরকে এই ভিডিওটি সরাসরি উপস্থাপন করছি। আপনারা দেখেন যে মানুষ শুধু অপেক্ষায় আছে, কেউ খাবার নিয়ে আসেনি, এরকম অপেক্ষা করছেন। তবে এই এলাকায় বেশিরভাগই মানুষ আসলে গরিব কলোনিতে মানুষ। আপনার মোবাইল নম্বর কেন দাম হ্যাঁ আপনি সব দিলার আগে নম্বর কোন আপনার নাতি দিল দিস না দিল কোন নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ওয়ান সিক্স থ্রি ডাবল সেভেন থ্রি। নাম কি তা? হ্যাঁ শাহাবুদ্দিন। এই নাম্বারগুলো দিছি, আপনারা চাইলে সাহায্য করতে পারেন, তাদের সাথে কথাবার্তা বলে বুঝে শুনে। আমরা চেষ্টা করি মানুষের কল্যাণে কাজ করার, সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিওটি গাছুটুলা মোল্লাপাড়া থেকে। মোল্লাপাড়ার বেশ কিছু এলাকা দেখিয়েছি, প্রায় হাজার খানিক নাম্বার আমরা একটি লাইভে দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে তাদেরকে সাহায্য করতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। নিরাময় থাকুন, সুস্থ থাকুন। বাস্তব ভিডিও দেখার জন্য সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে সহায়তা করুন।